অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে ক্লাস নবম শ্রেণীর জীববিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ের জীবের পরিবহন বিষয়বস্তু থেকে আজকের ক্লাসে মানবদেহে রক্ত সংবহন সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাসের শিক্ষণফল রক্ত কি তা ব্যাখ্যা করতে পারবে, রক্তের উপাদান এবং কাজ ব্যাখ্যা করতে পারবে। সালাম আলাইকুম, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুকসানা আক্তার, সহকারী শিক্ষক জীববিজ্ঞান ফ্লাওয়ার্স কেজি হাই স্কুল মধুপুর। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, ঘরেই আছো, নিরাপদেই আছো। এখানে একটি ছবি দেখতে পাচ্ছ তোমরা, এই ছবিতে কি আছে, হৃৎপিণ্ডের একটি ছবি আছে। এই আমরা জানি যে আমাদের দেহে শুধু মানুষ না, অন্যান্য সকল উচ্চ শ্রেণীর প্রাণীদের দেহে বিভিন্ন ধরনের তন্ত্র আছে, তার মধ্যে একটি হলো রক্ত সংবহন তন্ত্র। রক্ত সংবহন তন্ত্রের মধ্যে কি কি আছে, রক্ত, রক্তবাহিকা এবং হৃৎপিণ্ড। তোমরা তো জানো হৃৎপিণ্ড একটি পাম্পের মতো কাজ করে। কিভাবে কাজ করে, সারা দেহের মধ্যে রক্ত সঞ্চালন করে। এই রক্ত সঞ্চালন করতে গিয়ে কখনো সংকুচিত হতে হয়, কখনো প্রসারিত হতে হয়, এবং এই হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সঞ্চালনের এই কাজটা করে তিন ধরনের রক্তবাহিকা, ধমনী, শিরা এবং কৈশিক জালিকা। আজকে আমি আলোচনা করবো রক্ত কি সে সম্পর্কে তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো। আজকের ক্লাসে আমি তোমাদের রক্ত কি তা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং রক্তের উপাদানগুলো সম্পর্কে তোমাদের বোঝানোর চেষ্টা করবো। প্রথমে আসো আমরা জেনে নিই রক্ত কি। রক্ত এক ধরনের তরল যুজক টিস্যু। এই যুজক টিস্যু সম্পর্কে তোমরা আগের ক্লাসগুলোতে একটু একটু জেনে এসেছ। তরল যুজক টিস্যু ঈষৎ ক্ষারীয় লবণাক্ত লাল রঙের পদার্থ। এই লাল রঙটা হয় কিভাবে, হিমোগ্লোবিন আছে রক্তের রসের মধ্যে, হিমোগ্লোবিন নামক এক ধরনের লৌহ গঠিত প্রোটিন জাতীয় পদার্থ আছে যার জন্য এটি লাল রঙের হয়। রক্তের কাজ কি, অনেক ধরনের কাজ আছে রক্তের। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কাজ সেটি হলো অক্সিজেন পরিবহন করা। কিভাবে অক্সিজেন পরিবহন করে, অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে হিমোগ্লোবিন নামে সারা শরীরের মধ্যে পরিবাহিত হয়। যখনই কোষে কোষে অক্সিজেন পৌঁছানো শেষ হলে আবার কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এই হিমোগ্লোবিনের সাথে ও ফুসফুসে চলে আসে। বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে রক্ত পরিবাহিত হয়। অক্সিহিমোগ্লোবিন, মনে রাখতে হবে তোমাদের অক্সিজেন এবং হিমোগ্লোবিন একসাথে হয়ে অক্সিহিমোগ্লোবিন গঠন করে এবং এই অক্সিহিমোগ্লোবিন নামে সারা দেহের মধ্যে ঘুরতে থাকে এবং যেখানে অক্সিজেন দেওয়ার প্রয়োজন হয় সেখানে দিয়ে, অর্থাৎ খুশি খুশি অক্সিজেন দিয়ে আবার অক্সিজেন দেওয়ার সময় আলাদা হতে পারে। অক্সিজেন দেওয়া শেষে কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সাথে আবার ফুসফুসে চলে আসে। রক্তের উপাদান, কয়টি, দুটি, কি কি, রক্ত রস এবং রক্ত কণিকা। মনে রাখবে রক্তের উপাদান অনেকে তিনটি বলে ফেলে কণিকাগুলোকে, তাহলে তোমার উত্তরটা ভুল হবে। রক্তের উপাদান হলো দুটি, রক্ত রস এবং রক্ত কণিকা। রক্ত রসের মধ্যে কি কি আছে, রক্ত রস হলো ইংরেজিতে প্লাজমা। এই রক্তরসের মধ্যে আছে, মনে রাখবে খুব সহজভাবে, খাদ্যের যে উপাদানগুলো আছে সবগুলো উপাদান, অর্থাৎ পানি আছে, শতকরা 92% অর্থাৎ 92% পানি আছে, আর বাকি 8% বিভিন্ন ধরনের জৈব এবং অজৈব পদার্থ। এখানে খাদ্যের সবগুলো উপাদান বলতে আমি বলে বোঝাচ্ছি যে তোমাকে, এখানে আমরা জানি যে খাদ্য উপাদান ছয়টি, আমিষ, শর্করা, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ এবং পানি, অর্থাৎ এই সবগুলোই আছে। কিন্তু তুমি এগুলোকে অন্যভাবে বলবে, যেমন খাদ্যের সারগুলো আছে। খাদ্যের সার বলতে আমরা জানি এখানে গ্লুকোজ আছে, লিকুইড গ্লুকোজ, স্নেহ পদার্থ,
এটা আছে আবার ফ্যাটি অ্যাসিড হিসাবে, আবার ভিটামিন আছে, প্রোটিন আছে অ্যামিনো অ্যাসিড হিসাবে, অ্যামাইনো অ্যাসিড হিসাবে। তাও যদি মনে না থাকে তাহলে তুমি এভাবে লিখলেও ভুল হবে না। পানি আছে 92%, কিছু জৈব পদার্থ আছে, অজৈব পদার্থ আছে, খাদ্যের সার আছে অর্থাৎ গ্লুকোজ, স্নেহ পদার্থ, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন। তাহলে 6টা উপাদান হয়ে গেল। আর আছে কিছু অ্যান্টিবডি এবং হরমোন। আশা করছি বুঝতে পেরেছ। এবার আমরা রক্তের কণিকা সম্পর্কে জানলো। রক্তের কণিকা তোমরা এর আগে ক্লাস দুটো জেনে এসেছো। রক্তের কণিকা হলো 3 ধরনের, লোহিত, শ্বেত এবং অনুচিকা। লোহিত রক্ত কণিকা সবচেয়ে বেশি থাকে, শ্বেত রক্ত কণিকা রং নেই, সেজন্য হোয়াইট ব্লাড সেল অর্থাৎ সাদা। আর কাজ যদি আমরা বলি লোহিত রক্ত কণিকার কাজ কি, লোহিত রক্ত কণিকার কাজ হলো দেহে সারা দেহের অক্সিজেন পৌঁছে দেয়া। লোহিত রক্ত কণিকা, লোহিত রক্ত কণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে তাই অক্সিজেন পরিবহনের কাজ করে। শীত রক্ত কণিকার কাজ হলো জীবাণুকে ধ্বংস করা। আর অনুচক্রিকার কাজ হলো দেহের কোনো অংশ কেটে গেলে সেই স্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। শুধু শিখেদের এবার কিছু স্লাইড ব্যবহার করে তোমাদের জন্য মনোযোগ দিয়ে ক্লাসের শেষ পর্যন্ত দেখবে আশা করছি। প্রথমেই আসো আমরা জেনে নেই রক্ত কি। এর আগের ক্লাসেও তোমরা পড়েছ রক্ত একটি অস্বচ্ছ মৃদু ক্ষারীয় এবং লবণাক্ত তরল পদার্থ। এই অস্বচ্ছ লাল তরল পদার্থটি শরীরের অভ্যন্তরীণ এক পরিবহন মাধ্যম। এটি বাহিত হয় শিরা বা ধমনীর মধ্য দিয়ে, দেহের প্রতিটি টিস্যুতে পৌঁছে দেয় খাবার ও অক্সিজেন। দেহের বাইরে বের করে দেওয়ার জন্য কার্বন ডাইঅক্সাইডকে বয়ে আনে ফুসফুসে, পার্থি উপাদানগুলোকে পরিবহন করে নিয়ে যায় কিডনিতে যাতে দেহের বাইরে বেরিয়ে যেতে পারে। দেহের তাপমাত্রা ঠিক রাখতে রক্ত সাহায্য করে। টিস্যুর বৃদ্ধি ও ক্ষয়রোধের জন্য খাবার ও অক্সিজেন অপরিহার্য। এছাড়া দেহের বিভিন্ন গ্রন্থি থেকে নিঃসরিত হরমোন রক্তের মাধ্যমেই পৌঁছে যায় অঙ্গ প্রত্যঙ্গে, নিশ্চিত করে ওই অঙ্গের কর্মক্ষমতাকে। রক্ত টিস্যুর বর্জ্যগুলো বের করে দেয়। এখানে যে চিত্রটা দেখছ, চিত্রের মধ্যে দেখো আমরা দেখছি এখানে কম্পোজিশন অফ ব্লাড। এখানে কি কি আছে, প্লাজমা 55%, মানে শতকরা 95% হলো রক্তরস। এই রক্তরস এবং কয়েক ধরনের রক্তকণিকার সমন্বয়ে রক্ত গঠিত। আমি আবার বলছি, আমরা এই চিত্রে দেখছি প্লাজমা বা রক্তরস আছে শতকরা 95% এবং বাকি কণিকাগুলো আছে, রক্তকণিকাগুলো আছে 45%, অর্থাৎ শতকরা 45%। এর মধ্যে হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা এবং প্লেটলেট বা অণুচক্রিকা আছে শতকরা 4% এবং রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা আছে শতকরা 41%। আমরা এখানে যে চিত্রটি আছে, এই চিত্রে আমরা দেখছি শুধু কণিকাগুলো দেখানো হয়েছে, হোয়াইট ব্লাড সেল সাদা রঙের যে চিহ্নিত অংশটি আমরা দেখছি সেখানে আছে হোয়াইট ব্লাড সেল, পরের অংশে আমরা দেখছি রেড ব্লাড সেল এবং আরেকটা অংশে দেখছি আমরা কি, প্লেটলেট। এই চিত্রের থেকে তোমরা নিশ্চয়ই কণিকাগুলো বুঝতে পেরেছ। এবার যে চিত্রটি দেখছো এটি হলো আমাদের বইয়ে পাঠ্যবইয়ের একটি চিত্র, অণুবীক্ষণ যন্ত্রে দেখা রক্তের উপাদান। আমরা আগেই বলেছি রক্তের উপাদান রক্তরস এবং রক্তকণিকা। কণিকাগুলোর মধ্যে আমরা এই চিত্রে দেখছি লাল, নীল এবং কালো রঙের তীর দিয়ে নির্দেশিত আছে।
লোহিত, শ্বেত এবং অণুচক্রিকা। এই চিত্রে আমরা দেখছি লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অণুচক্রিকা এবং রক্তরস দেখানো হয়েছে। আমরা এই রক্তরস নিয়ে প্রথমেই আলোচনা করব। রক্তরসের মধ্যে কি কি আছে? রক্তের বর্ণহীন যে তরল অংশ সেটি হলো রক্তরস। সাধারণত রক্তের শতকরা প্রায় 95% রক্তরস। রক্তরসের প্রধান উপাদান পানি, এছাড়া বাকি অংশে কিছু প্রোটিন, জৈব যৌগ ও সামান্য অজৈব লবণ প্রভৃতি অবস্থা থাকে। এর মধ্যে যে পদার্থগুলো থাকে তা হলো প্রোটিন যথা অ্যালবুমিন, গ্লোবিউলিন ও ফাইব্রিনোজেন, গ্লুকোজ, ক্ষুদ্র ক্ষুদ্র চর্বি কণা, খনিজ লবণ, ভিটামিন, হরমোন, অ্যান্টিবডি, বর্জ্য পদার্থ যেমন কার্বন ডাইঅক্সাইড, ইউরিয়া, ইউরিক অ্যাসিড ইত্যাদি। এছাড়া সামান্য পরিমাণ সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট ও অ্যামাইনো অ্যাসিড থাকে। আমরা খাদ্য হিসেবে যা গ্রহণ করি তা পরিপাক হয়ে অন্ত্রের গাত্রে শোষিত হয় এবং রক্তরসে তা মিশে যায়। রক্তরসে মিশে তা দেহের সর্বত্র সঞ্চালিত হয়। এভাবে দেহকোষগুলো পুষ্টিকর দ্রব্যাদি গ্রহণ করে দেহের পুষ্টির সাধন এবং ক্ষয় পূরণ করে। মানবদেহে তিন ধরনের রক্তকণিকাও আমরা এই চিত্রে দেখছি। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকা। যদিও এগুলো সব কোষ, তবে রক্তের প্লাজমার মধ্যে ভাসমান কণার সাথে তুলনা করে এদেরকে অনেক অনেক দিন আগে রক্তকণিকা নাম দেওয়া হয়েছিল। তখন অণুবীক্ষণ যন্ত্র এখনকার মতো এত উন্নত ছিল না, সেই নাম এখনও প্রচলিত। প্রথমেই আসো আমরা লোহিত রক্তকণিকা সম্পর্কে জেনে নেই। আমরা এই চিত্রে দেখছি তিন ধরনের রক্তকণিকার মধ্যে লোহিত রক্তকণিকার সংখ্যা সবচেয়ে বেশি। এটি শ্বাসকার্যে অক্সিজেন পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লোহিত রক্তকণিকা তৈরি হয় কোথায় জানো তোমরা? লাল অস্থিমজ্জায়। এর গড় আয়ু হলো 120 দিন। মানুষের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না এবং দেখতে অনেকটা দ্বি-অবতল বৃত্তের মতো। নিশ্চয়ই তোমরা এই চিত্র দেখে এর গঠন সহজেই বুঝতে পারছো। আমরা দেখছি এতে কোনো নিউক্লিয়াস নেই এবং দেখতেও যে বৃত্তের মতো দেখা যায়, দ্বি-অবতল বৃত্তের মতো, সেটাও তোমরা এই চিত্র থেকেই বুঝতে পারছ। পূর্ণবয়স্ক ব্যক্তির রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা প্রতি কিউবিক মিলিমিটারে প্রায় 50 লক্ষ। এটি শ্বেত রক্তকণিকার চেয়ে প্রায় 500 গুণ বেশি। পুরুষের তুলনায় নারীদের রক্তে লোহিত রক্তকণিকা কম থাকে। শিশুদের রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকে। আমাদের জীবনের প্রতি মুহূর্তে লোহিত রক্তকণিকা ধ্বংস হয়, আবার সম পরিমাণে তৈরি হয়। লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন অক্সিহিমোগ্লোবিন হিসাবে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। হিমোগ্লোবিন সম্পর্কে তোমাদের নিশ্চয়ই ধারণা আছে, এর আগের ক্লাসগুলিতে তোমরা পড়েছ। হিমোগ্লোবিন হলো এক ধরনের রঞ্জক পদার্থ। লোহিত রক্তকণিকায় এর উপস্থিতি আছে, এর কারণেই রক্ত লাল দেখায়। রক্তে প্রয়োজনীয় পরিমাণ হিমোগ্লোবিন না থাকলে রক্ত অল্পতা বা রক্ত স্বল্প শূন্যতা দেখা দেয়। বাংলাদেশের প্রায় 2/3 জনগোষ্ঠী এই রোগে আক্রান্ত। তাহলে আশা করছি তোমরা লোহিত রক্তকণিকা সম্পর্কে বুঝতে পেরেছ। আমরা এর মধ্যে যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছি তার মধ্যে একটি হলো যেটি শ্বাসকার্যে অক্সিজেন পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিভাবে করে? এর যে হিমোগ্লোবিন আছে এটি অক্সিহিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন হিসাবে রক্তরসে যৌগ গঠন করে এবং যখনই অক্সিজেন দেয় তখন সেটি আবার আলাদা হয়। হিমোগ্লোবিন এবং অক্সিজেন সরবরাহ
আলাদা হয়ে অক্সিজেন সরবরাহ করতে পারে। এভাবেই লোহিত রক্তকণিকা শ্বাসকার্যে অক্সিজেন পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এটি তৈরি হয় কোথায় বলেছি আমরা, লাল অস্থিমজ্জায়। এর গড় আয়ু হলো কয়দিন, 20 দিন। এর মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না এবং দেখতে অনেকটা দ্বি অবতল বৃত্তের মতো। আরেকটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা আমরা বলেছি, সেটা হলো যে পূর্ণবয়স্ক ব্যক্তির রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা প্রতি কিউবিক কিলোমিটারে প্রায় 50 লক্ষ, আর শ্বেত রক্তকণিকার চেয়ে 50 গুণ বেশি আছে, প্রায় 50 গুণ বেশি। এবার আমরা যে চিত্রটি দেখছি সেটি হলো শ্বেত কণিকার চিত্র। শ্বেত কণিকার কোনো নির্দিষ্ট আকার নেই, এগুলো হিমোগ্লোবিন বিহীন এবং নিউক্লিয়াস যুক্ত বড় আকারের কোষ। শ্বেত কণিকার গড় আয়ু হলো 1 থেকে 15 দিন। হিমোগ্লোবিন না থাকার কারণে এদের শ্বেত রক্তকণিকা, ইংরেজিতে হোয়াইট ব্লাড সেল বা WBC বলে। শ্বেত কণিকার সংখ্যা RBC এর তুলনায় অনেক কম। এরা অ্যামিবার মতো দেহের আকারের পরিবর্তন করে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় এটি জীবাণুকে ধ্বংস করে। আমরা এই চিত্রে দেখছি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় এটি কি করছে, জীবাণুকে ধ্বংস করছে। শ্বেত কণিকাগুলো রক্তরসের মধ্য দিয়ে নিজেরাই চলতে পারে, রক্তজালিকার প্রাচীর ভেদ করে টিস্যুর মধ্যে প্রবেশ করতে পারে। দেহ বাইরের জীবাণু দ্বারা আক্রান্ত হলে দ্রুত শ্বেত কণিকার সংখ্যা বৃদ্ধি ঘটে। মানবদেহে প্রতি ঘন মিলিলিটার রক্তে 4 থেকে 10 হাজার শ্বেত রক্তকণিকা আছে। অসুস্থ মানবদেহে এর সংখ্যা বেড়ে যায়। স্তন্যপায়ীদের রক্তকোষের মধ্যে শুধু শ্বেত রক্তকণিকায় DNA আছে। এবার আসো আমরা এর প্রকারভেদ জেনে নিই। আমরা এখানে বিভিন্ন প্রকার শ্বেত রক্তকণিকার চিত্র দেখছি। কি কি আছে, লিম্ফোসাইট, মনোসাইট, নিউট্রোফিল, ইউসিনোফিল এবং বেসোফিল। গঠনগতভাবে এবং সাইটোপ্লাজমে দানার উপস্থিতি বা অনুপস্থিতি অনুসারে শ্বেত কণিকাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, গ্রানুলোসাইট বা দানাবিহীন এবং গ্রানুলোসাইট বা দানাযুক্ত। আমরা এবার প্রথমে যে চিত্রটি দেখব সেটি হলো গ্রানুলোসাইট। এ ধরনের শ্বেত রক্তকণিকা সাইটোপ্লাজম দানাবিহীন, এ ধরনের শ্বেত রক্তকণিকা সাইটোপ্লাজম দানাবিহীন ও স্বচ্ছ। গ্রানুলোসাইট শ্বেত রক্তকণিকা দুই ধরনের, লিম্ফোসাইট এবং মনোসাইট। এখানে আমরা এই চিত্রে দেখছি দানাহীন ও স্বচ্ছ শ্বেত রক্তকণিকা। দেহের লিম্ফ নোড, টনসিল, প্লিহা ইত্যাদি অংশে তৈরি হয়। লিম্ফোসাইটগুলো বড় নিউক্লিয়াসযুক্ত ছোট কণিকা। চিত্রে দেখো আছে, এখানে আমরা দেখছি লিম্ফোসাইট বড় নিউক্লিয়াসযুক্ত ছোট কণিকা, মনোসাইট ছোট ডিম্বাকার ও বৃক্ষাকার নিউক্লিয়াস বিশিষ্ট বড় কণিকা। এর যে নিউক্লিয়াসটা আছে সেটা কিডনির মতো। আমরা এই চিত্রে থেকে দেখতে পাচ্ছি, মনোসাইটের চিত্রে আমরা দেখছি এর নিউক্লিয়াসটা হলো কিডনির আকার। লিম্ফোসাইট অ্যান্টিবডি গঠন করে এবং এই অ্যান্টিবডির সারা দেহে প্রবেশ করে রোগ জীবাণু ধ্বংস করে, এভাবেই দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মনোসাইট ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। আমি আবার বলছি, দেখো এখানে আমরা দেখছি লিম্ফোসাইট, এগুলো হলো বড় নিউক্লিয়াসযুক্ত ছোট কণিকা, আর লিম্ফোসাইট অ্যান্টিবডি গঠন করে এবং এই অ্যান্টিবডির দ্বারা দেহে প্রবেশ করে রোগ জীবাণু ধ্বংস করে। মনোসাইটে আমরা বলছি কি, মনোসাইট ছোট ডিম্বাকার ও বৃক্ষাকার
নিউক্লিয়াস বিশিষ্ট একটি বড় কণিকা। আমরা দু ধরনের কণিকা দেখছি, বড় কণিকা হলো কি মনোসাইট এবং ছোট কণিকাটি হলো কি লিম্ফোসাইট। এবার আমরা দেখব গ্রানুলোসাইট, এদের সাইটোপ্লাজম সূক্ষ্ম দানাযুক্ত। গ্রানুলোসাইট শ্বেতকণিকাগুলো নিউক্লিয়াসের আকৃতির ভিত্তিতে তিন প্রকার, নিউট্রোফিল, ইউসিনোফিল এবং বেসোফিল। আমরা এই চিত্রে দেখছি নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে, ইউসিনোফিল ও বেসোফিল হিস্টামিন নামক রাসায়নিক পদার্থ নিঃসরণ করে, দেহে অ্যালার্জি প্রতিরোধ করে। আমি আবার বলছি, নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে, ইউসিনোফিল ও বেসোফিল হিস্টামিন নামক রাসায়নিক পদার্থ নিঃসৃত করে, দেহে অ্যালার্জি প্রতিরোধ করে। বেসোফিল হ্যাপারিন নিঃসৃত করে, রক্তকে রক্তবাহিকার ভিতর জমাট বাঁধতে বাধা দেয়। তাহলে নিশ্চয়ই তোমরা শ্বেত রক্তকণিকার বিভিন্ন প্রকার সম্পর্কে ধারণা পেয়েছ। এবার আমরা যে চিত্রটি দেখব সেটি হলো অণুচক্রিকা নামক রক্তকণিকা। ইংরেজিতে এদেরকে প্লেটলেট বলে। এগুলো গোলাকার, ডিম্বাকার অথবা রোডাকারের হতে পারে। এদের সাইটোপ্লাজম দানাদার এবং সাইটোপ্লাজমে কোষঙ্গাণু হিসেবে আছে মাইটোকন্ড্রিয়া গোলজি বস্তু, কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না। অনেকের মতে অণুচক্রিকাগুলো সম্পূর্ণ কোষ নয়, এগুলো অস্থিমজ্জার বৃহৎ আকার কোষের ছিন্ন অংশ। অণুচক্রিকাগুলোর গড় আয়ু হলো 5 থেকে 10 দিন। পরিণত মানবদেহে প্রতি ঘন মিলিলিটার রক্তে অণুচক্রিকার সংখ্যা প্রায় 2.5 লাখ। অসুস্থ দেহে এদের সংখ্যা আরও বেশি হয়। অণুচক্রিকার প্রধান কাজ হলো রক্ত তঞ্চন করা বা রক্ত জমাট বাঁধানোতে সাহায্য করা। যখন কোনো রক্তবাহিকা বা কোনো টিস্যু আঘাতপ্রাপ্ত হয়ে কেটে যায়, তখন সেখানকার অণুচক্রিকাগুলো সক্রিয় হয়ে ওঠে, অনিয়মিত আকার ধারণ করে এবং থ্রম্বোপ্লাস্টিন নামক পদার্থ তৈরি করে। এই পদার্থগুলো রক্তের প্রোটিন প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। থ্রম্বিন পরবর্তী সময়ে রক্তরসের প্রোটিন ফাইব্রিনোজেনকে ফাইব্রিন জালকে পরিণত করে রক্তকে জমাট বাঁধায় কিংবা রক্তের তঞ্চন ঘটায়। আমি আবার বলছি, থ্রম্বিন পরবর্তী সময়ে রক্তরসের প্রোটিন ফাইব্রিনোজেনকে ফাইব্রিন জালকে পরিণত করে রক্তকে জমাট বাঁধায় কিংবা রক্তের তঞ্চন ঘটায়। ফাইব্রিন কি? ফাইব্রিন এক ধরনের অদ্রবণীয় প্রোটিন যা দ্রুত সুতার মতো জালিকা প্রস্তুত করে। এটি ক্ষতস্থানে জমাট বাঁধে এবং রক্তক্ষরণ বন্ধ করে। তবে রক্ত তঞ্চন প্রক্রিয়াটি আরও জটিল। এই প্রক্রিয়ার জন্য আরও বিভিন্ন রকমের রাসায়নিক পদার্থ এবং ভিটামিন কে ও ক্যালসিয়াম আয়ন জড়িত থাকে। রক্তে উপযুক্ত পরিমাণে অণুচক্রিকা না থাকলে রক্তপাত সহজেই বন্ধ হয় না, ফলে অনেক সময় রোগীর প্রাণনাশের আশঙ্কা থাকে। এবার আসো আমরা আরও একবার এই আজকের ক্লাসে আমরা যা যা বোঝার চেষ্টা করেছি তা জেনে নেই। এই যে চিত্র আমরা দেখছি, এখানে আমরা বিভিন্ন ধরনের রক্তকণিকা এবং রক্তরস দেখছি। আমরা আগেই জেনেছি যে আমাদের রক্তের উপাদান হলো দুটি, রক্তরস এবং রক্তকণিকা। এই রক্তরস সম্পর্কেও আমরা আজকের ক্লাসে জেনেছি। রক্তকণিকার মধ্যে লোহিত রক্তকণিকা সম্পর্কে আমরা পড়েছি, এর আকার সম্পর্কে আমরা জেনেছি এবং এর কাজ সম্পর্কে জেনেছি। সারা দেহে অক্সিজেন পরিবহন করাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সারা দেহে লোহিত রক্তকণিকা অক্সিজেন পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর কী জেনেছি আমরা এখানে? লাল অস্থিমজ্জায় লোহিত রক্তকণিকা তৈরি হয় এবং এদের
নিউক্লিয়াস থাকে না, দেখতে অনেকটা টিয়া বোতল বৃত্তের মতো। আর যে বিষয়টি যে গুরুত্বপূর্ণ সেটি হলো যে অক্সিহিমোগ্লোবিন হিসেবে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। আমি আবার বলছি, লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন অক্সিহিমোগ্লোবিন হিসেবে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। হিমোগ্লোবিন সম্পর্কে আমরা জেনেছি, হিমোগ্লোবিন এক ধরনের রঞ্জক পদার্থ, লোহিত রক্তকণিকায় এর উপস্থিতির কারণে রক্ত লাল দেখায়। রক্তে প্রয়োজনীয় পরিমাণ হিমোগ্লোবিন না থাকলে রক্ত শূন্যতা দেখা দেয়। তারপর আমরা জেনেছি বিভিন্ন ধরনের শ্বেত রক্তকণিকা সম্পর্কে। এই শ্বেত রক্তকণিকায় আমরা জেনেছি এখানে দানাবিহীন এবং দানাযুক্ত রক্তকণিক শ্বেত রক্তকণিকা আছে। এই দানাবিহীন যে শ্বেত রক্তকণিকা সেগুলো দুই রকমের, লিম্ফোসাইট এবং মনোসাইট। লিম্ফোসাইট অ্যান্টিবডি গঠন করে এবং অ্যান্টিবডির দ্বারা দেহে প্রবেশ করা রোগ জীবাণু ধ্বংস করে। আর লিম্ফোসাইটগুলো বড় নিউক্লিয়াসযুক্ত ছোট কণিকা। গ্রানুলোসাইটে বা দানাযুক্ত যে শ্বেত রক্তকণিকা আছে সেগুলো সম্পর্কে আমরা জেনেছি, এগুলো হলো তিন প্রকারের আছে, নিউট্রোফিল, ইউসিনোফিল এবং ব্যাসোফিল। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণুকে ভক্ষণ করে হলো নিউট্রোফিল। আর হিস্টামিন নামক রাসায়নিক পদার্থ নিঃসৃত করে দেহে অ্যালার্জি প্রতিরোধ করে ইউসিনোফিল এবং ব্যাসোফিল। ব্যাসোফিলের আরেকটা কাজ আমরা জেনেছি, হ্যাপারিন নিঃসৃত করে রক্তকে রক্তবাহিকার ভিতরে জমাট পাতে বাধা দেয়। এবার আমরা অণুচক্রিকা সম্পর্কে আরেকবার জানার চেষ্টা করব। ইংরেজিতে এদেরকে বলা হয় প্লেটলেট। এগুলো গোলাকার, ডিম্বাকার বা রোডাকারের হতে পারে। অনেকের মতে অণুচক্রিকাগুলো সম্পূর্ণ কোষ নয়, এগুলো অস্থিমজ্জার বৃহৎ আকার কোষের ছিন্ন অংশ। অণুচক্রিকাগুলোর গড় আয়ু 5 থেকে 10 দিন। পরিণত মানবদেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে অণুচক্রিকার সংখ্যা প্রায় 2.5 লাখ। অসুস্থ দেহে এদের সংখ্যা আরও বেশি। অণুচক্রিকার প্রধান কাজ হলো রক্ত জমাট বাঁধানোতে সাহায্য করা। রক্তে যদি উপযুক্ত অণুচক্রিকা না থাকে তাহলে রক্তপাত সহজে বন্ধ হয় না, ফলে অনেক সময় রোগীর প্রাণনাশেরও আশঙ্কা থাকে। আশা করছি তোমরা অণুচক্রিকা সম্পর্কে বুঝতে পেরেছ। এবার আমি তোমাদের বাড়ির কাজ দিব। আজকের ক্লাসের জন্য তোমাদের বাড়ির কাজ হলো চিত্রের কণিকাগুলোর গঠন ও কাজ লিঙ্গ। এবং আজকে যে বিষয়টা আমি তোমাদের পড়ালাম, তোমরা ভালো করে বারবার পড়ে আয়ত্ত আনার চেষ্টা করবে। শিক্ষকদের আশা করছি আজকের ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখেছো, বোঝার চেষ্টা করেছো এবং বুঝেছো। পরীক্ষা দিয়েছি, লিখে আমার মেশিনের পাঠিয়ে দিবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বাইরে বের হওয়ার খুব প্রয়োজন হলে মাস্ক ব্যবহার করবে। ভালো থেকো।